হাই, হ্যাঁ এই ডিজাইনটা আমার করা। সকালবেলা খালেই বসেছিলাম, সেই জন্য ভাবলাম একটু আঁকে উঁকি করা যাক। হঠাৎ করেই মাকে বললাম, ঠাকুর ঘর থেকে চৌকিটা বের করিতে পারবে মা? মা বললো, কেন রে, কি করবি? আমি বললাম, দেখোই না কি করি। মুখে না বললেও মা মনে মনে ঠিকই ভেবেছিল যে নিশ্চয়ই কিছু একটা ডিজাইন করবো, তাই বেশি কিছু জিজ্ঞাসা না করেই বের করে দিয়েছিল। আর আমিও বসে পড়েছিলাম পেন্টিং করতে। আর এই চৌকিটা ছিল ঠাকুর পূজার জন্য। যখন পেন্টিং করতে বসেছিলাম, মা তখন বলেছিল মাঝে একটা লক্ষ্মীর পা এঁকে সুন্দর ডিজাইন করতে। চারিদিকে ডিজাইন করে মাঝের জায়গাটা খুবই অল্প ছিল, কোনো কিছুই করবো না ভেবেছিলাম। কিন্তু বলে না, ঠাকুরের ইচ্ছায় অসম্ভব সম্ভব হতে পারে, ঠিক সেটাই হলো। আর আগের ভিডিওতে এবাদুল্লাহ খান, সুদেশনা মাইতি, মিষ্টি প্রামাণিক এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। এইভাবেই পাশে থেকো। তো চলো কথা বলতে বলতে আমার কাজ পায় শেষের দিকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর একটি ছোট্ট সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।